স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর, রাজ্যের একাধিক বিষয় নিয়ে তাদের কথা হয়েছে এবং সূত্র মারফত খবর দেখাও করেছেন উপরাষ্ট্রপতির সঙ্গেও। কথা হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গেও, খুব তাৎপর্যপূর্ণ। এবং একই সঙ্গে দাঁড়িয়ে আপনারা জানেন রাজ্যের যে একাধিক বিষয় তা নিয়ে যেমন কথা হয়েছে, এক দেশ এক ভোট তার জন্য এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উড়ে গিয়েছেন, কারণ এ বিষয়ে সার্বিকভাবে বৈঠক রয়েছে। তার আগেই শুভেন্দু অধিকারী তিনি গিয়েছিলেন এবং যেমনটা খবর আপনাদেরকে সকাল থেকে জানাচ্ছিলাম যে আজকে খুব বড় এবং গুরুত্বপূর্ণ যে জায়গাটা তা হচ্ছে, একদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎ সারবেন, একই সঙ্গে অর্থমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ সারবেন, এছাড়াও উপরাষ্ট্রপতি তার সঙ্গেও তার সাক্ষাতের সম্ভাবনার খবর এবার একেবারে স্পষ্ট হলো। সেই ছবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সেরেছেন, একই সঙ্গে বাংলার বিভিন্ন পরিস্থিতি নিয়ে তিনি অবগত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে, একই সঙ্গে নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তার সঙ্গেও তার কথা হয়েছে। কি নিয়ে কথা হলো তা অবশ্যই সাসপেন্স। শুভেন্দু অধিকারী কি বলছেন? তিনি বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হলো, যা কথা হয়েছে সেটা এখনই বলবো না, যা পদক্ষেপ নেওয়া হবে সেটা দেখতে পাবেন সকলেই, এমন চাই প্রতিক্রিয়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুনুন। ও তো মেয়ে বাহার বলনে বালা নেই হুম, ও তো আপ আগে जो एक्शन होगा उसमें आपको दिखाई पड़ेगा। लेकिन बंगाल की जो उसका अंदर में बात नहीं बता, इससे अलग प्रश्न है जो होगा उसका ज्यादा, उसका जो डिस्कशन हुआ, जो रोडमैप हुआ, उसका एक्शन एंड रिएक्शन आपको देखना पड़ेगा। इससे मैं नहीं बता रहा हूँ। একই সঙ্গে এরপর ইন অ্যাডিশন যেটা খুব গুরুত্বপূর্ণ, তিনি বলছেন সিএএ তো চালু হচ্ছে, রাজ্য সরকার ও ডিএমদের ভূমিকা থাকবে না, 2 কোটির বেশি বাংলাদেশি হিন্দু হওয়ার কারণে তাদেরকে এক কাপড়ে চলে আসতে হয়েছে, তারা এখানে নাগরিকত্বের সুযোগ পাবে, ভারত সরকার সেটা করবে। প্রতিক্রিয়া বিরোধী দলনের। চালু হচ্ছে, রাজ্য সরকার এবং ডিএমদের কোনো ভূমিকা থাকবে না, 2 কোটির বেশি বাংলাদেশি শুধু হিন্দু হওয়ার কারণে তাদেরকে এক কাপড়ে পালিয়ে আসতে হয়েছে, তারা সমনাগরিকত্ব সুযোগ পাবে, ভারত সরকার সেটা করবে, লোকসভা রাজ্যসভায় আইন যেখানে পাস হয়ে গেছে, রুল তৈরি হচ্ছে, ইউনোইট যে স্বরাষ্ট্র দপ্তরের রুল তৈরি হচ্ছে, রুল ডিক্লারেশন হয়ে যাবে, অ্যাপ চালু হয়ে যাবে, আমরা যারা সমনাগরিকত্ব দাবি করছেন কেপি ঠাকুরের নেতৃত্বে 1945 সাল থেকে, আমাদের স্বপ্ন পূরণ হবে এবং হিন্দুরা বেঁচে যাবে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে প্রতিক্রিয়া আপনারা পেলেন শুভেন্দু অধিকারী, একদিকে তো তিনি বলছেন যে কি কথা হলো তা তো বলবো না, সেটা আগামী সময়ে অ্যাকশনে প্রমাণ পাবেন যে কি হতে চলেছে, আর একই সঙ্গে দাঁড়িয়ে তিনি বলছেন যে আগামী সময় অর্থাৎ সিএএ এই মুহূর্তের সব থেকে বড় চর্চার বিষয়, সেটা তো চালু হতে চলেছে একেবারে স্পষ্ট। সেই জায়গায় ফের আরো একবার একটা বক্তব্য আমরা পাচ্ছি, এর আগেও এই সিএএ সম্পর্কিত বক্তব্য আপনারা পেয়েছিলেন, এবং একই সঙ্গে দাঁড়িয়ে রাজ্যের বিশেষ করে বিজেপির যারা সাংসদরা তারা একই সুরে তাদের বক্তব্য রেখেছিলেন। এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনিও যে প্রসঙ্গ উত্থাপন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সারবার পর, একদিকে যখন তিনি বলছেন যে কি কথা হয়েছে, যে বিষয় নিয়ে কথা হয়েছে তা রাজ্যের একাধিক বিষয়, কিন্তু কি পার্টিকুলার বিষয় থাকবে আগামী সময় তা অ্যাকশন যা হবে তাতেই আপনারা স্পষ্টত বুঝতে পারবেন, একদিকে দাঁড়িয়ে যখন এই মন্তব্য তিনি করছেন যে মন্তব্যে অবশ্যই আগামী সময়টা খুব গুরুত্বপূর্ণ থাকবেই, কারণ সিএএ প্রসঙ্গকে সামনে নিয়ে এসেও তিনি তার বক্তব্য রেখেছেন, একদিকে দাঁড়িয়ে যখন এই দুটো বক্তব্য আমরা পাচ্ছি তখন অবশ্যই অবশ্যই খুবই তাৎপর্যপূর্ণ জায়গায়, কারণ একই ধারে তিনি একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী, একেবারে তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং উপরাষ্ট্রপতি, একাধারে তিনি সাক্ষাৎ সেরেছেন এবং রাজ্য সম্পর্কিত সমস্ত বিষয় তিনি কথা বলেছেন, তো অবশ্যই অত্যন্ত উল্লেখযোগ্য। তৃণমূলের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন দ্বারা। জয়প্রকাশ, স্বাগত সিএনএ আপনাকে। শুভেন্দু অধিকারী দুটো বিষয় আজকে বললেন সাক্ষাৎ করবার পর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং উপরাষ্ট্রপতির পর, তিনি বলছেন কি অ্যাকশন হবে আগামী সময়ে সেটা আপনারা দেখবেন, কি কথা হয়েছে আমি বলবো না, একই সঙ্গে তিনি বলছেন সিএ তো চালু হচ্ছেই রাজ্যে, কি বলবেন?
সিএএটা শুধু রাজ্যে চালু হবে না, সারা ভারতবর্ষে চালু হবে যদি চালু হয় আদৌ। সুতরাং রাজ্যে চালু হবে কি করে? এটা তো কেন্দ্রীয় আইন করেছে কিন্তু কোন রকম রুল ফ্রেমিং করেনি। এবং একটা কথা তো সামনে আসবে যে নরেন্দ্র মোদী কিংবা শুভেন্দু অধিকারীর কাছে কোন অতিরিক্ত কাগজ আছে যেটাকে বলবে যে এই আধার, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, প্যান ইত্যাদির বাইরে কোন কাগজ আছে এক্সট্রা যে তার উপর বেশ করে বলবে যে আমরা সিএএ আমরা চালু করছি, এদের নাগরিকত্ব আমরাই দেব। এসব হচ্ছে হাওয়া গরম করা কথা। আচ্ছা বেশ, অনেক ধন্যবাদ জানাবো জয়প্রকাশ দা আপনাকে। হাওয়া গরম করার কথা রাজ্য সহ সভাপতি তৃণমূল কংগ্রেসের জয়প্রকাশ মজুমদার তিনি এমনটাই মনে করছেন এবং তিনি তার এই বক্তব্য রাখলেন। এখন অবশ্যই যেটা রাজ্যের বিরোধী দলনেতা তিনি বলছেন যে আগামী সময়ে অ্যাকশনে আপনারা বুঝতে পারবেন যে কথাটা আমি বলছি বা সিএএ প্রসঙ্গ উত্থাপনও তিনি যেমন করেছেন, একই সঙ্গে রাজ্যের যে একাধিক বিষয়ে কথা হয়েছে এর পরবর্তী সময়ে অ্যাকশন সেটার উপর বোঝা যাবে যে ঠিক কি প্রসঙ্গ তিনি উত্থাপন করেছেন আজকে, কি বিষয় বস্তু নিয়ে কথা হয়েছে সেটা আগামী সময় স্পষ্ট হবে, আরও সেটার জন্য অপেক্ষা করতে বলেছেন তিনি। অবশ্যই এটা কিন্তু তাৎপর্যপূর্ণ জায়গায় দাঁড়াচ্ছে, কারণ একদিকে দাঁড়িয়ে সিএএ সামনে নির্বাচন রয়েছে, তার আগে আমরা এর আগে যেমনটা বলছিলাম যে বিজেপি সাংসদ তাদের মুখ থেকেও আমরা কিন্তু একাধিকবার এই সিএএ প্রসঙ্গে মন্তব্য করতে শুনেছি। খুব শীঘ্রই লাগু হতে চলেছে গোটা দেশে সিএএ, যতই বিরোধিতা এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস করুক না কেন, সেই জায়গায় দাঁড়িয়ে বারবার সেই জায়গা স্পষ্ট উল্লেখ করা হয়েছে বিজেপির তরফ থেকে, সাংসদদের তরফ থেকে। এবারও ফের আরো একবার সিএএ প্রসঙ্গ উত্থাপন করলেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি একদিকে যখন সাক্ষাৎ ছাড়ছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, দেশের অর্থমন্ত্রীর সঙ্গে, উপরাষ্ট্রপতির সঙ্গে, তখন সেই জায়গায় বাইরে বেরিয়ে তার এ ধরনের মন্তব্য অবশ্যই প্রাসঙ্গিক এবং এই জায়গায় অবশ্যই যেটা অন্য মাত্রা যোগ করছে। দেখবার বিষয় থাকছে আগামী সময়টা, কারণ তিনি বলছেন বারবার যে কি কথা হয়েছে আমি বলবো না, তবে কি অ্যাকশন হচ্ছে তার দিকে আপনারা নজর রাখুন, ঠিক বুঝতে পারবেন যে কি হলো। যেমনটা বলছিলাম আপনাদেরকে, আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ছেড়েছেন শুভেন্দু অধিকারী এবং একই সঙ্গে দাঁড়িয়ে উপরাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ ছেড়েছেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ ছেড়েছেন, রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে নাকি কথা হয়েছে এমনটাও সূত্র মারফত খবর সামনে আসছে।